ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে আমার রিপনটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লাও ভাই হুকা বাবা হুকা টানতেছে হুকা বাবা হুকা টানতেছে আমি শুধু উঠাই জিরে ভাই কই দেখো ঝর্ণার নিচে প্যান্টের স্তূপ দেখে কিছুটা বিস্মিত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কেন এত প্যান্ট পড়ে আছে। ভিডিওর পরবর্তী অংশ দেখতে থাকুন, এর উত্তর পেয়ে যাবেন। আমরা খুব কাছে অবস্থান করতেছি, আসলে ঝর্ণাটা অনেক সুন্দর। মাথা প্রচুর রিক্স, আচারটা খাইলো না? ডিয়ার ভিউয়ার্স, সাজেক থেকে ফিরে আলোটিলা গুহা দেখার পরদিন সকালে আমরা যাচ্ছি রিসাং ঝর্ণা দেখতে ও সেখানে গোসল করতে। যদিও এটা সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণের নবম পর্ব হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা রিসাং ঝর্ণা ঘুরে পরে হর্টিকালচার সেন্টার দেখতে গিয়েছি, তাই রিসাং ঝর্ণার পর্বটি অষ্টম পর্ব করা হলো। খুবই আনন্দদায়ক, রোমাঞ্চকর ও মজার আজকের পর্বটি দেখতে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন রিপন আমার রিপনটেক্স চ্যানেল থেকে। আশা করি আমার আপলোডেড ব্লগিং ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে আমার রিপনটেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ডান সাইড দাঁড়ান, ডান সাইডে মাঝখানে মাঝখানে আমরা রিসাং ঝর্ণায় যাওয়ার মাঝামাঝি পথে এখানে এই যে একটু কলা টলা নেওয়া হচ্ছে, কারণ নিচে নেমে এনার্জির কি অবস্থা দাঁড়ায়। যে দিদির কাছ থেকে কলা নিলাম, দিদি এগুলো কত করে? তো নিচে ওই যে দেখা যাচ্ছে ঝর্ণার ওইখানে আমাদের ওই জায়গাতে ওই জায়গা ডেস্টিনেশন, অনেক নিচে এখনো যেতে হবে। আপনি তো শব্দই উড়াইতে পারতেছেন না, ভিডিও হচ্ছে ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুলা ভাই হুকা টানতেছে রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার, মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার, মেন রোড থেকে 1 কিলোমিটার চান্দের গাড়িতে যাওয়া যায়, বাকি প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে নামতে হয়। তবে ঝর্ণা পর্যন্ত নামার জন্য সুন্দর সিঁড়ি তৈরি করা আছে। রিসাং ঝর্ণা ও হর্টিকালচার সেন্টার ঘোরার জন্য সারাদিনের জন্য আমরা চান্দের গাড়ি ভাড়া করেছিলাম 3,000 টাকা দিয়ে। আপনি কোথায় যাচ্ছেন তুমি? আপনি কোথায় যাচ্ছেন? আমরা এসে গেছি আর একটু উঁকি মারতেছে ঝর্ণা। তুমি দেখো নি, হ্যাঁ সুন্দর। আস্তে 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 নামো, দেখছেন বিশাল বড় মাকড়সা।
ভিতরে দেখেন এটা ভিউটা অন্যরকম দেখেন এটা ভিউটা দেখেন ঝর্ণার নিচে প্যান্টের স্তূপ দেখে কিছুটা বিস্মিত হয়েছিলাম বুঝতে পারছিলাম না কেন এত প্যান্ট পড়ে আছে ভিডিওর পরবর্তী অংশ দেখতে থাকুন এর উত্তর পেয়ে যাবেন আমরা এখন রিসাং ঝর্ণার খুব কাছে এই যে সাপ্রিন আছে সাপ্রিন দেখো তো একটু হ্যালো বলো হাই আমরা খুব কাছে অবস্থান করতেছি আসলে ঝর্ণাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই ঝর্ণার পানিটা গিয়ে ওই যে নিচে চলে যাচ্ছে নিচে এখান থেকে অনেকে স্লিপ কেটে নিচে যাচ্ছে অনেক মজার জিনিসটা আমরাও বিশেষ করে আমিও একটা স্লিপ দিব সাফরিনকে নিয়ে নিচে গোসল করব বাট ঝর্ণাটা আসলে অনেক সুন্দর ঠিক আছে এবং এর আশেপাশের এনভায়রনমেন্টটাও খুবই চমৎকার আশা করি নিচে পড়ে থাকা প্যান্টের স্তূপের রহস্য আপনারা বুঝতে পেরেছেন পাথরের উপর স্লিপিং কাটার পর দর্শনার্থীদের প্যান্ট আর পরার উপযোগী থাকে না
এই যারা কে যাইতেন মাথার প্রচুর রিক্স আশাটা খাইলো না রিসাং ঝর্ণায় খুব সাবধানে ঘোরাফেরা বা স্লিপিং খুব সাবধানে করতে হয় তা না হলে এই পর্যটক ভাইয়ের মতো এরকম পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ